প্রায় দুই বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন। ইংল্যান্ডে জন্ম নিলেও বাংলাদেশকে যে হৃদয়ে ধারণ করেন তা বিভিন্ন বার্তায় একাধিকবার বুঝিয়েছেন লেস্টার সিটির মিডফিল্ডার। এরই ধারাবাহিকতায় তাকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু করে বাফুফে। বেশ সময় লাগলেও সেই প্রক্রিয়া যে প্রায় শেষের পথে। হামজারটা একটু আপডেট দিয়ে রাখতে চাই, আমরা যতটুকু জানি ওর পাসপোর্ট হয়েছে। ও এখন পর্যন্ত হচ্ছে পাসপোর্টটা এম্বাসি থেকে নিতে পারেনি, যেহেতু প্রিসিজন শুরু হয়ে গিয়েছে। হামজার বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত হলেও কবে নাগাদ তাকে লাল সবুজের জার্সিতে দেখা যাবে তা নিশ্চিত নয়। যদিও আসন্ন সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো, সেখানে হামজাকে খেলানো হবে কি হবে না সেটা সময়ই বলে দেবে। আর সেপ্টেম্বর মাসের জন্য কোনো প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছিল বাফুফে কর্তার কাছে। গেমের ব্যাপারে আমরা অতি সত্বর ন্যাশনাল টিমস কমিটি একটা মিটিং হবে, ওখান থেকে জানতে পারবেন। এদিকে কক্সবাজারে সেন্টার অফ এক্সিলেন্সের বিষয়ে আপডেট দিয়েছে বাফুফে। ফিফার অনুমতি পেলে তিনটি মাঠ করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের, তবে মানতে হবে কিছু নিয়ম কানুন। ওইখানে আমাদের 500 মিটার এরিয়ার মধ্যে কোনো বাইরে যে এরিয়াটা আছে ওইটার বাইরে কোনো স্থাপনা তৈরি করা যাবে না। যেটা করতে হবে আমাদের যে 20 একর জায়গা আছে ওইটার মধ্যেই করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আরেকটা ওদের রেকমেন্ডেশন হচ্ছে যে আমাদের এখানে যত গাছ কাটা যাবে তার দ্বিগুণ অথবা তার বেশি গাছ লাগাতে হবে। আরেকটা রেকমেন্ডেশন হচ্ছে ওদের ওইখানে যে প্রাণী আছে, হাতি আছে কিছু, ওদের জন্য গহীন অরণ্যে কিছু আমাদের কাঁঠাল গাছ, কলা গাছ এরকম লাগাতে হবে। সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস। সেন্টার অফ এক্সিলেন্সের কাজ 2022 সালেই শুরু হওয়ার কথা ছিল, তবে কিছু জটিলতা থাকায় সে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এবার ইতিবাচক সাড়া পেলে প্রকল্পটির জন্য ফিফা থেকে প্রায় 30 কোটি টাকা পাবে বাফুফে, যদিও টাকার অঙ্কটা পূর্ব নির্ধারিতই ছিল। এসকে শাওন, এখন ঢাকা।